হ্যালো গাইস, আমি মোহাম্মদ তাজুল ইসলাম ইমন। তো আজকে তোমাদের সামনে যে লেকচার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার নিয়মের ইথেন থেকে ইথানোয়েকিসিক, মানে হচ্ছে অ্যালকেন থেকে আমরা কার্বক্সিলিক এসিডে কিভাবে যাব সেটা নিয়ে আলোচনা করবো। তো সেইটার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই লেকচারটা যারা প্রথমে এই লেকচারটা এন্ট্রেন্স করছো তাদেরকে প্রথমে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে এই এই চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো, এবং তুমি যদি আগের লেকচার গুলো না দেখো তখন এই লেকচারটা বুঝবে না। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা যেন আগের লেকচার গুলো দেখে আসো, এবং আগের লেকচারটা দেখার জন্য আমার চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে গিয়ে এসএসসি কেমিস্ট্রি চুজ করো, এবং এসএসসি কেমিস্ট্রি থেকে তোমরা আগে যে 9টা লেকচার ছিল ওই 9টা লেকচার ভালোভাবে দেখে দেন এখানে আসবা। মানে হচ্ছে ওইগুলো দেখার পরে তুমি যে কোনো মডেল টেস্টের বা যে কোনো বইয়ের কোশ্চান সলভ করতে পারবে। ক্লিয়ার? তো এখন দেখো, এখন আমরা যে টেক্সটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইথেন থেকে ইথানোয়েকিসিড, অর্থাৎ CH3CH2 থেকে CH3COOH কিভাবে আমরা করতে পারি। এবং এইটার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এইখানে তোমাকে প্রোপেন থেকে প্রোপানোয়েকিসিড, বিউটেন থেকে বিউটানোয়েকিসিড, প্যান্টেন থেকে প্যান্টানোয়েকিসিড, হেক্সেন থেকে হেক্সানোয়েকিসিড যে কোনোটা চাইতে পারে। তো তুমি কিন্তু যে কোনোটাই সবগুলো রুলস একই হবে, শুধুমাত্র চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাতে জাস্ট কার্যকরী মূলক গুলোর পজিশন গুলোতে চেঞ্জ হবে, বাকি পজিশন গুলো ঠিক থাকবে। তো দেখো, আমরা ইথেন থেকে ইথানোয়েক অ্যাসিডের রূপান্তর কিভাবে করতে পারি সেটার জন্য আমাদেরকে প্রথমেই 7 নম্বর লেকচারে 4টা রুলসকে আনতে হবে। আমি যে তোমাদেরকে যে 4টা রুলস দিয়েছিলাম ওই, এবং বলেছিলাম যে এই 4টা রুলস এর মাধ্যমে তুমি যে কোনো বিক্রিয়া করতে পারো। এই 4টা রুলস এর একটা হচ্ছে হাইড্রোজেন যদি আমরা সংযোজন করতে চাই তখন আমাদেরকে নিকেলের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাইতে হবে, এবং ওইখানে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এবং এখানে যদি আমরা পানি সংযোজন করতে চাই কোনো বিক্রিয়ায় বা পানি সংযোজনের প্রয়োজন পড়ে তখন H3PO4 এর উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 60 অ্যাটমোস্ফিয়ার চাপে বিক্রিয়া ঘটাইতে হবে। এবং পানিতে যদি আমরা অপসারণ করতে চাই তখন অ্যালুমিনিয়াম অক্সাইড বা H2SO4 এর সাথে বিক্রিয়া ঘটাইতে হবে। এবং আমরা যদি হাইড্রোজেনকে অপসারণ করতে চাই বা অক্সিজেনকে অ্যাড করতে চাই তখন হচ্ছে আমাদেরকে K2Ca2H7+H2SO4 এর সাহায্যে বিক্রিয়া ঘটাইতে হবে। এটা ছিল আমাদের বেসিক। এই বেসিক 4টা বিক্রিয়ার মাধ্যমে আমরা যে কোনো বিক্রিয়া করে ফেলতে পারছি, সেগুলো আমরা আগের লেকচার গুলোতে প্রমাণ পেয়েছি। তো এখন তুমি দেখো, এটা হচ্ছে আমরা দেখবো যে ইথেন থেকে ইথানোয়েক অ্যাসিডে মানে যেতে হলে আমাদেরকে কোন কোন পথ পার দিতে হবে, কি কি অ্যাড করতে হবে, কি কি মাইনাস করতে হবে। তো এদিকে যদি দেখার চেষ্টা করো সেটা হচ্ছে এদিকে হচ্ছে আমাদের CH3CH2 আছে, এদিকে হচ্ছে CH3CH2, এবং আমাদেরকে আগে সংকেতটা লিখে নিতে হবে, সেটা হচ্ছে CH3COOH, CH3COOH। তুমি যদি CH3 খেয়াল করো, আমরা যদি এখান থেকে এখানে আসতে চাই তখন এই CH3 থেকে CH3, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ নেই, অর্থাৎ এখান থেকে এখানে আসার জন্য আমাদের কোনো চেঞ্জ করতে হবে। এখন এখানে যদি প্রোপেন থেকে প্রোপানোয়েক অ্যাসিড বলতো তাহলে দেখতে এদিকে থাকতো CH3CH2CH3, আবার এদিকে থাকতো CH3CH2COOH। দেখবে চেঞ্জটা কিন্তু আলটিমেটলি আমার লাস্টের অংশটাতেই হচ্ছে, মাছ প্রথম দিকে যে পোর্শন সেই পোর্শনগুলোতে কোনো চেঞ্জ হচ্ছে না। দেখবে ওই বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াটাও যেভাবে হবে বাকি বিক্রিয়াগুলো একইভাবে হবে। তারপর সো চেঞ্জটা যেটা হবে সেটা হচ্ছে এদিকে হচ্ছে আমাদের CH3 এবং এদিকে হচ্ছে COOH, এদিকে হচ্ছে COOH, একটা দিকে হচ্ছে CH3 আর একটা দিকে হচ্ছে COOH। এখন খেয়াল করো এইখান থেকে যদি এখানে আসতে চায় আমাকে প্রথম যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে OH কে অ্যাড করতে হবে, তাকে অ্যাড করতে হবে OH। বাট একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে CH3CH2 এখানে কার্বনের 4টা হাতেই সম্পূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ আমি যদি একটু ভেঙে লেখার চেষ্টা করি তখন দেখবো যে এদিকে হচ্ছে কার্বনের একটা হাত অন্য একটা কার্বনের সাথে, আর এদিকে হচ্ছে 3টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন অন্য একটা হাইড্রোজেন, এদিকে হচ্ছে আর একটা কার্বনের সাথে সংযুক্ত এই যে CH3 এর সাথে, আমি সেদিকে লিখে দিলাম CH3। এখন এই জায়গায় তুমি তুমি OH কে সংযোজন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটা হাত খালি করতে হবে। একটা হাত খালি করা মানে একটা অক্সিজেনকে সরাইতে হবে, একটা অক্সিজেনকে সরিয়ে তোমাকে এদিকে OH কে ঢুকাইতে হবে।
বাট অ্যালকেনের সাথে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে অ্যালকেন থেকে তুমি কোনো কিছু যেমন সরাসরি সরাইতে পারবা না, ঠিক সরাসরি কিছুকে অ্যাড করতে পারবা না। এখন তুমি ভাবতে পারো যে ভাই এইচকে অপসারণ করতে হবে, তাহলে আমি কি এইটার আশ্রয় নিতে পারি, মানে এইচ টু অপসারণ, এই যে মাইনাস এইচ টু সেখানে হবে না, কারণ এই প্রক্রিয়াটা হচ্ছে সরাসরি হাইড্রোজেন টু অপসারণ করা। কিন্তু অ্যালকেন হচ্ছে এমন একটা যৌগ, এটাতে তুমি সরাসরি কিছু সংযোজন করতে পারবা না, আবার সরাসরি কিছু সরাইতে পারবা না। তোমাকে যদি কিছু সরাইতে হয় বা কিছু যদি যোগ করতে হয়, তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এখানে এটাকে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কিছুকে সরাইতে হবে। দ্যাট মিন্স তুমি যদি এইটিকে এইচকে সরাইতে চাও এবং ওইচকে যদি সংযোজন করতে চাও, তোমাকে এদিকে প্রতিস্থাপন বিক্রিয়ার সহায়তা নিতে হবে। তাহলে আমরা কিভাবে করবো এটার সাথে প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে করবো এটার সাথে প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য তোমাদেরকে বাড়তি একটা রুলস শিখতে হবে, বাড়তি একটা নিয়ম শিখতে হবে। এবং বাড়তি রুলসটা হচ্ছে যে খেয়াল করো এই সিএইচটি এবং সিএইচটি এর সাথে, খেয়াল করো, দেখানোর চেষ্টা করি, এই সিএইচটি এর সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো, সিএল টু। আমরা কার বিক্রিয়া ঘটাবো? ক্লোরিনের, সিএইচটি সিএইচটি এর সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো। এবং এখানে যদি আমরা সূর্যের আলো দিই, তখন আমাদের এই একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে সরায় দিবে, অর্থাৎ এটা হয়ে যাবে CH3CH2Cl+HCl। দেখো হাইড্রোজেনকে কি দ্বারা প্রতিস্থাপন করতে পারলাম? সেটা হচ্ছে ক্লোরিন দ্বারা। বোঝা গেছে ব্যাপারটা? তো এখন দেখো ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করার পর আমরা এই ক্লোরিনটাকে প্রতিস্থাপন করবো কার দ্বারা? যেহেতু আমাদেরকে ওইচ সংযোজন করতে হবে, সেহেতু আমরা ক্লোরিনটাকে প্রতিস্থাপন করবো ওইচ দ্বারা। এখন এই ওইচ আমি কোন জায়গা থেকে পাবো? ওইচ আমরা পাবো NaOH থেকে। দ্যাট মিন্স আমরা লিখতে পারি CH3CH2Cl+NaOH। এখন দেখো এখন এইদিকে যে ওইচ আছে এটার ক্লোরিনটাকে অপসারণ করে দেয়, অপসারণ করলে আমরা আলটিমেটলি যে যৌগটা পাবো সেটা হচ্ছে CH3CH2OH+NaCl+NaCl। এখন দেখো এখন আমাদের হাতে আছে CH3CH2OH, তাহলে আমি এটা লিখি আমাদেরকে কি করতে হবে? এটা হচ্ছে এক নম্বর বিক্রিয়া, হচ্ছে দুই নম্বর বিক্রিয়া। খেয়াল করো এখানে আমি আর সিএইচটি সিএইচ রাখলাম না, এখানে আমি দিচ্ছি সিএইচটি সিএইচ টু ওইচ এখানে OH আছে, এখানে OH আছে, বাট দেখ এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন নাই, এখানে হাইড্রোজেন থেকে বাদ দিতে হবে। বাট হাইড্রোজেনটাকে বাদ দিলেই চলবে না, হাইড্রোজেনটাকে যখন বাদ দিব তখন আমি যে যৌগটা পাবো, এখান থেকে হাইড্রোজেনটাকে মুছে দিলাম, আমরা পাবো হচ্ছে CH3CHO বা COH। কিন্তু আমাদের কাছে COOH, দ্যাট মিন্স আবার একটা অক্সিজেন গ্যাস করতে হবে। দ্যাট মিন্স এখান থেকে যদি আমরা এখানে যেতে চাই, তখন আমাদেরকে হাইড্রোজেনকে অপসারণ করতে হচ্ছে এবং অক্সিজেনকে সংযোজন করতে হচ্ছে।
হাইড্রোজেন কে অপসারণ এবং অক্সিজেন কে সংযোজন, এটার নাম হচ্ছে জারণ। দ্যাট মিন্স আমাদের এই শেষের বিক্রিয়াটা সাহায্য নিতে হবে। দেখো হাইড্রোজেন কে অপসারণ মাইনাস এইচ এবং অক্সিজেন সংযোজন, তখন আমরা যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে K2CO7 প্লাস H2SO4 দেন জার্মান অক্সিজেন দিবে। তার মানে এই আমার কাছে এই যেটা আছে, আমি এখন আমার হাতে এখন আছে CH3CH2OH। তাহলে এইখান থেকে যদি আমরা এখানে যাইতে চাই, আমাদের প্রথম কথা হচ্ছে আমাদেরকে হাইড্রোজেন অপসারণ করতে হবে। অপসারণ করার জন্য CH3CH2OH প্লাস ডায়মন্ড অক্সিজেন দিব আমরা, জানি যে ডায়মন্ড অক্সিজেন হয় দেয়ার মে K2CO7 প্লাস H2SO4। আমরা আলটিমেটলি যে যৌগটা পাবো সেটা হচ্ছে এখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে। এই লজগুলো আগে খুব ভালোভাবে পড়ানো হয়েছে, জাস্ট আমি জাস্ট এই জায়গায় জাস্ট বিক্রিয়া করবো কি করছি, সেটা হচ্ছে এই জায়গায় এখন আমরা পাবো হচ্ছে CH3। এখানে আমি কি পাবো CH3CH মানে COH অনেক। আর দেখ আমাদেরকে আবার কি করতে হবে, সি ডাবল ওই যেহেতু লাগবে সেহেতু আর একটা অক্সিজেন এড করতে হবে। ওই অক্সিজেন অ্যাড করার জন্য আমাকে আবার K2CO7 প্লাস H2SO4 দিয়ে বিক্রিয়া করতে হবে। এই মিশ আবার জার্মান অক্সিজেন আসবে, আবার আমাকে লিখতে হবে K2CO7 প্লাস H2SO4। দেখাই দিলাম জাস্ট এইভাবে আমরা পাইলাম মানে CH3COH। এইভাবে আমাদেরকে অ্যালকেন থেকে কার্বক্সিলিক এসিডে যেতে হবে, এটা হচ্ছে আমাদের রুলস। সো প্রথম রুলসটা কি ছিল, আমি যদি আবার একটু দেখানোর চেষ্টা করি আমাদের প্রথম রুলস গুলো কি ছিল। আমাদের প্রথম যে যৌগটা ছিল সেটা হচ্ছে CH3CH3, তারপর আমাদের কি ছিল সেটা হচ্ছে CH3COH। আবার আমি একটু দেখানোর চেষ্টা করি, আমরা যদি এখান থেকে এখানে যাইতে চাই প্রথম কাজ হচ্ছে আমাদেরকে প্রথমে প্রথমকার কাজ হচ্ছে আমার এখান থেকে এখানে আসতে গেলে এখানে OH একটা অ্যাড করতে হবে। খেয়াল করো আমরা OH দিকে নজর দিই, OH অ্যাড করতে হবে। বাট OH কে অ্যাড করতে গেলে এখানে একটা হাইড্রোজেন কে সরাইতে হবে। সো যেহেতু আমরা অ্যালকেনের সাথে কিছু সরাসরি অ্যাড করতে পারি না বা কিছু সরাসরি সরাইতে পারি না, সেটা আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার সাথে সহায়তা নিতে হবে। এবং এইভাবে আমি প্রতিস্থাপন বিক্রিয়ার সহায়তা নিলাম, সেটা হচ্ছে CH3CH2 প্লাস Cl2। এর জন্য পেলাম CH3CH2Cl, সেখানে Cl কি করলো এখানে একটা ফ্লুইড হাইড্রোজেন কে সরাই দিল, অর্থাৎ এদিকে যে হাইড্রোজেন সরানোর যে কাজটা ছিল সেটা করলো হচ্ছে ক্লোরিন। এবং যেহেতু আমার ক্লোরিন দরকার নাই, যেহেতু এই জায়গায় আমার OH দরকার, দেন আমরা এটাকে OH দ্বারা প্রতিস্থাপন করে দিলাম এবং এখানে আমরা NaOH অ্যাড করে দিলাম। ক্লিয়ার? দেন আমরা আসলাম এইখানে, আমাদের হাতে আছে এখন CH3CH2OH। খেয়াল করো মানে হাতে আছে CH3CH2OH এবং আমাদের যাইতে হবে CH2COOH। এইখান থেকে এই জায়গায় আসতে গেলে আমাকে প্রথমে এই জায়গার H2টাকে অপসারণ করতে হবে। H2 কে অপসারণ করলে আমি পাবো CHO, মিলে না COOH লাগবে, আর একটা অক্সিজেন দিতে হবে, আবার অক্সিজেনটাকে অ্যাড করবো। এইভাবে আমরা অ্যালকেন থেকে কার্বক্সিলিক এসিড পর্যন্ত যাইতে পারি। আমরা সামনের লেকচারে আরো এরকম কিছু এক দুটা বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। তো আশা করি তোমাদের লেকচারগুলো অনেক উপকার দিবে, উপকার দিলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।